আসসালামু আলাইকুম ক্লাস 8 এর স্টুডেন্টস রা আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 3 লেসন 5 পেজ নং হচ্ছে 26 আমরা এই ইউনিটটা জেনেছি হেলথ এন্ড হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি নিয়ে আমরা এখন এই লেসনটাতে আগাবো যে এর পরবর্তীতে আমরা আর কি কি জানতে পারি তো প্রথমেই আমি হচ্ছে তোমাদের ক্লাস সরি তোমাদের পেজ 26 এ কতগুলো ভোকাবুলারি রয়েছে শব্দ রয়েছে আমরা এগুলোর অর্থ প্রথমে জেনে নিচ্ছি তোমরা একটু অর্থগুলো খেয়াল করলে দেখবে ফার্স্টে কি বলেছে ফার্স্টে হচ্ছে নিকোটিন এই নিকোটিন মানে হচ্ছে তামাক বা তামাক দ্রব্য জাতীয় ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখজনক ঘটনা পাফ মানে হচ্ছে ফোকা মানে হচ্ছে প্রত্যেকটা অংশে বোঝায় যেটা আর কি লাং ক্যান্সার মানে হচ্ছে ফুসফুসের ক্যান্সার অরজনিং হেলথ মানে হচ্ছে খারাপ হতে চলা স্বাস্থ্য মানে হচ্ছে খারাপ থেকে আরও খারাপ হওয়া পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত মানে যেটা বিষ দ্রব্য আনটাইমলি মানে সময়ের আগে বা সময়ের পরে বা যেটা নিয়ম মাফিক না আর কি শক মানে হচ্ছে ধাক্কা আর আর্নিং মেম্বার মানে হচ্ছে উপার্জনক্ষম সদস্য সার্ভাইভ মানে বেঁচে থাকা মার্সিফুল মানে হচ্ছে দয়ালু রিকভার মানে সুস্থ হয়ে ওঠা বা পুনরুদ্ধার রিগার্ড মানে শ্রদ্ধা হ্যাভিলি মানে প্রচণ্ডভাবে সোর্স মানে উৎস তো এই শব্দগুলো তোমরা সাথে সাথে এখন খাতায় লিখে ফেলো এবং যথাসময়ে তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে এবার আমরা মেইন টেক্সটে চলে যাচ্ছি টেক্সটটা একটু সবাই খেয়াল করো আমাদের টাইটেল কি রয়েছে যে এ লেটার একটি চিঠি নিয়ে আজকে আমরা আলোচনা করব চিঠিটা কি নিয়ে দেখো আমি অর্থগুলো ইতোমধ্যে বলে ফেলেছি আচ্ছা আমরা এখন ডিরেক্ট হচ্ছে চলে যাব কি বলেছে রিড দ্য লেটার সাইলেন্টলি টু মানে আস্তে আওয়াজ করে একটু নম্রভাবে লেটারটা পড়ো টু নো হোয়াট হ্যাপেন টু জহির আলী জহির আলীর আসলে কী হয়েছে সেটা আমরা জানতেই লেটারটা পড়ব দেখো এখানে আমাদের ঠিকানা বা ডেট দেওয়া রয়েছে সেটা কোথায় 10/E পুরোনো পল্টন ঢাকা 1000 আর এটা কবে লেখা হয়েছে 9th June 2013 আচ্ছা এরপরে লেটারটা কার কাছে লেখা হয়েছে দেখো ডিয়ার সোহেল সোহেলের কাছে লিখেছে কি লিখেছে আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার সোহেল কাউকে বলছে যে আই এম সরি আমি দুঃখিত আই কুড নট রিপ্লাই আমি তোমাকে উত্তর দিতে পারিনি টু ইউর লেটার আর্লিয়ার আমি আরও আগে তোমার আর্লিয়ার মানে হচ্ছে আরও আগে তোমার চিঠির উত্তর দিতে পারিনি দিস ইজ বিকজ এটা এই কারণে যে লাস্ট উইক গত সপ্তাহে দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি গত সপ্তাহে আমাদের পরিবারে একটি খুব দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার আমার বাবা ফুসফুসের ক্যান্সারে কি মারা গিয়েছেন আচ্ছা তারপরে কি হি ইউজড টু স্মোক হ্যাভিলি সে প্রচণ্ডভাবে স্মোক মানে কি ধূমপান করা সে প্রচণ্ডভাবে ধূমপান করতো ইউজ টু মানে হচ্ছে কোনো কিছু চালিয়ে যেত ঠিক আছে হি ইউজ টু স্মোক হ্যাভিলি সে প্রচণ্ডভাবে ধূমপান করতো অনেক পরিমাণে করতো হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ সে যখন কলেজে ছিল তখন থেকে এই ধূমপানের ব্যাড হ্যাবিট মানে খারাপ অভ্যাসটা তার মধ্যে চলে এসেছিল রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ারিড অ্যাবাউট ফাদার্স ওরিজিনিং হেলথ কন্ডিশন রিসেন্টলি মানে ইতোমধ্যে বা কিছুদিন আগেও মাই মাদার অ্যান্ড আই আমার মা এবং আমি ওয়ার ভেরি ওয়ারিড আমরা অনেক চিন্তিত ছিলাম অ্যাবাউট ফাদার্স ওরিজিনিং হেলথ কন্ডিশন যে আমার বাবার খারাপ হতে যাওয়া স্বাস্থ্যের অবস্থা নিয়ে আমি এবং আমার মা অনেক বেশি চিন্তিত ছিলাম হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেন কন্টিনিউয়াস মানে কি একাধারে সে একাধারে কি অনেকগুলো চেস্ট পেন মানে বুকে ব্যথা অনুভব করছিলেন দ্য ডক্টর শোড হিম হিজ এক্টেক চেস্ট এক্স রে ডক্টর তাকে তার সেই বুকের যে এক্স রেটা রয়েছে সেটা এক্স রে প্লেটগুলো তার সেই এক্স রে প্লেটগুলো তাকে দেখিয়েছিলেন দে আর ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস তার ফুসফুসে কি পাওয়া গিয়েছিল ডার্ক মার্কস মানে কালো কিছু দাগ পাওয়া গিয়েছিল যেটা আর কি কারো ফুসফুসে ক্যান্সার হওয়ার পরে যে দাগগুলো হয় সেটা দ্য ডক্টর এক্সপ্লেন ডক্টর আমাদেরকে বর্ণনা করেছিলেন বা বুঝিয়ে বলেছিলেন তাকে টু হিম দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন্স অফ লাং ক্যান্সার যে ডক্টর বলেছিলেন যে ওই যে যেই সাইনগুলো রয়েছিল যে ডার্ক সাইনগুলো রয়েছিল ওগুলো দিয়ে এটাই বোঝা যায় যে তার কি হয়েছে তার ফুসফুসে ক্যান্সার হয়েছে হি অলসো এক্সপ্লেন দ্যাট সে আরও বর্ণনা করেছিলেন যে এ পয়জনাস সাবস্টেন্স কল্ড নিকোটিন ইজ ইন টোব্যাকো লিভস সে আরও বর্ণনা করেছিলেন যে পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত বা মারাত্মক ক্ষতিকর যেটা
সাবস্টেন্স মানে পদার্থ যেটা হচ্ছে কল যেটাকে বলা হয় নিকোটিন আর যেটা কিসের মধ্যে থাকে ইন দ্য টোবাকো লিভস তামাক পাতার মধ্যে যে নিকোটিন থাকে সেই নিকোটিন কি আমাদের জন্য অনেক মারাত্মক মারাত্মক ক্ষতিকর অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোবাকো লিভস এবং সিগারেট কি থেকে তৈরি করা হয় এই তামাক পাতা থেকেই তৈরি করা হয় তার মানে এটা কি বুঝিয়েছে যে তামাক পাতা থেকে সিগারেট তৈরি করা হয় আর তামাক পাতার মধ্যে নিকোটিন থাকে ওই নিকোটিনের কারণে কি হয় এই লাং ক্যান্সারটা হয়ে থাকে তারপরে কি বলেছে দেখো হোয়েন এ পারসন স্মোকস সিগারেট যখন হচ্ছে কেউ কোনো ব্যক্তি ধূমপান করে দিস নিকোটিন এই নিকোটিনটা কি করে এন্টার্স প্রবেশ করে ইনটু হিজ লাংস তার ফুসফুসে প্রবেশ করে উইথ এভরি পাফ মানে প্রত্যেকটা ক্ষেত্রে তার মানে প্রত্যেকটা বিন্দু বিন্দু বলো বা প্রত্যেকটা হচ্ছে তোমার ওই ফোক যেটাকে বলে যে প্রত্যেকটা অংশে কি করে এই নিকোটিনটা তার শরীরে তার লাঙে প্রবেশ করে তারপরে কি বলেছে ইফ এভরি এনিবডি যদি কেউ স্মোকস সিগারেটস ফর ইয়ার্স ফর ইয়ার্স মানে কি অনেক বছর ধরে যদি কেউ সিগারেট মানে হচ্ছে ধূমপান করে দিস ডেডলি নিকোটিন কজেস লাং ক্যান্সার ডেডলি নিকোটিন মানে হচ্ছে এই মরণঘাতী নিকোটিনটা কি করে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে বোথ মাদার অ্যান্ড আই মানে মা এবং আমি দুইজনই ট্রাইড চেষ্টা করেছিলাম টু স্টপ ফাদার আমার বাবাকে বিরত রাখার জন্য বা থামানোর জন্য ফ্রম স্মোকিং যাতে সে ধূমপান না করে এই জন্য কি আমি এবং আমার মা দুজনে অনেক চেষ্টা করেছিলাম হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট সে কখনই আমাদের এই অনুরোধকে শোনেনি অ্যান্ড ওয়ার্নিংস এবং আমরা যে সতর্কবাণী দিয়েছিলাম যে তোমার ভবিষ্যতে ক্যান্সার হতে পারে বা তুমি অসুস্থ হতে পারো সে সেটা কি কোনোটাই শোনেনি হি ডাইড অ্যান্ড আনটাইমলি ডেথ সে হচ্ছে কি অসময়ে মারা গেছে বা যেটাকে বলে হচ্ছে তোমার সময়ের আগে মারা গেছে সময়ের আগে মারা যাওয়া বলতে আমরা যেটা বুঝি যে ধরো গড়ায়ত 60 বছর বা এখন আর একটু বেশি বেড়েছে সে ধরো আরও কম বয়সে মারা গেছে এটাই বোঝানো হয়েছে আচ্ছা এরপরে দেখো কি বলেছে লেট মি টেল ইউ দ্য ট্রুথ আমি আসলে তোমাকে সত্যিটা বলতে চাই কি বলেছে মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শক ফর আস আমার বাবার মৃত্যুটা আমাদের জন্য খুব বড় একটা ধাক্কা স্বরূপ মানে আমরা অনেক বড় একটা ধাক্কা একটা শক পেয়েছি ইউ নো তুমি জানো উই আর এ বিগ ফ্যামিলি অফ 7 আমরা 7 জন সদস্যের একটা বড় পরিবার মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি আর্নিং মেম্বার মানে আমরা ইতিমধ্যেই কিন্তু পড়েছি তাই না উপার্জনক্ষম ব্যক্তি বা উপার্জনক্ষম হচ্ছে মেম্বার যে আমার পরিবারে আমাদের উপার্জনক্ষম ব্যক্তি বা সদস্য বলতে আমার বাবাই ছিল উই আর নাও ব্রোক অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ উই আর নাও ব্রোক আমরা এখন ভেঙে গেছি যে 7 জনের যে একটা চেইন ছিল বা একটা ইউনিটি ছিল সেটা কি এখন এই চেইনটা ব্রেক হয়ে গেছে অ্যান্ড উই ডোন্ট নো এবং আমরা জানি না হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ যে আমরা ভবিষ্যতে কীভাবে বেঁচে থাকবো মানে কী খেয়ে বেঁচে থাকবো বা আমরা হচ্ছে কীভাবে দৈনন্দিন চাহিদাগুলো মেটাবো এটা আমরা জানি না এটাই বোঝাতে চেয়েছে তারপর বলেছে এনিওয়ে যাই হোক গড ইজ মার্সিফুল অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক গড ইজ মার্সিফুল আল্লাহ হচ্ছে কি দয়ালু অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার আমরা এটা থেকে রিকভার করার চেষ্টা করছি মানে হচ্ছে আমরা নিজেদেরকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি আমরা আগের জীবনে ফিরে যেতে চাচ্ছি এই ধাক্কাটার থেকে মানে এই যেটা একটা খারাপ যে দিনগুলো গেল আমাদের সেটা থেকে আমরা কি আবার আমাদের নর্মাল লাইফে ব্যাক করতে চাচ্ছি রাইট মি আমার কাছে চিঠি লেখো ওয়েন ইউ হ্যাভ টাইম যখন তুমি সময় পাও গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস তোমার মা বাবাকে কি আমার শ্রদ্ধা বা আমার সম্মান জানিও লাভ রাব্বি তার মানে হচ্ছে যে চিঠিটা লিখেছিল তার নাম কি রাব্বি আর কার কাছে লিখেছিল বেবি সোহেল না হ্যাঁ সোহেল সোহেলের কাছে কে লিখেছিল রাব্বি লিখেছিল আমরা যদি একটু নিচে যাই তাহলে একটু দেখতে পারবো আবার আচ্ছা এখন আমাদের হচ্ছে তোমার লেটারটা পড়ানো শেষ লেটারটা পড়ে আমরা কি বুঝলাম যে রাব্বির বাবা হচ্ছেন লাং ক্যান্সারে মারা গিয়েছে আর সেটা জানিয়ে রাব্বি কি করেছে সোহেলকে একটি লেটার লিখেছে তাই তো এবার হচ্ছে আমরা যেটা জানলাম সেখান থেকে আমাদের কিছু মাল্টিপল কোশ্চেন দেওয়া রয়েছে আমাদের সেখান থেকে কি সঠিক উত্তরটা বাছাই করতে হবে আমরা একটু কোশ্চেনগুলো দেখে নিচ্ছি ফার্স্টে যেটা বলেছে বিতে টিক দ্য বেস্ট অ্যান্সার এখানে টিক দিবে তোমরা তোমাদের বইয়ে এটা করতে পারো পেন্সিলের সাহায্যে ফার্স্টে কি বলেছে মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট ট্র্যাজেডি ট্র্যাজেডি মানে কি আন্ডারলাইন ওয়ার্ড মিনস এই ট্র্যাজেডি মানে কি সেটা বোঝাতে বলেছে
হয়েছে আমরা জানি এটা কি দুঃখজনক কোনো ঘটনা তাই না এখানে ফারস্টে বলেছে ভেরি স্যাড ইভেন্ট অনেক দুঃখজনক কোনো ঘটনা এ ভেরি স্ট্রং ওয়ার্নিং এটি খুব শক্তিশালী সতর্কবাণী স্মোকিং হেভিলি অনেক বেশি স্মোক করা লাং ক্যান্সার কোনটাই না তার মানে কোনটা হবে ফার্স্টেরটা এ ভেরি স্যাড ইভেন্ট অনেক দুঃখজনক একটা ঘটনা এটা হবে ফার্স্টেরটা এটা তারপরে আমরা যদি যাই আমরা দুই নম্বরে কি দেখতে পাই রাবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক বিকজ এখন ওর পরিবারটা পুরোই ভেঙে পড়েছে কেন কেন ভেঙে পড়েছে কারণ হচ্ছে কি বি নাম্বারটা হবে যদি অ্যান্সার আমি আমি আগে অ্যান্সার বলে দিচ্ছি তারপর প্রত্যেকটার অর্থ বলে দিচ্ছি বি নাম্বারে কি হবে যে দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম যে তাদের এখন ইনকামের উপার্জনের কোনো সোর্স নেই কোনো উৎস নেই মানে তার বাবাই তো ইনকাম করতো এখন তো তার পরিবারে ইনকাম করার মতো কেউ নেই আর আমি অর্থগুলো বলে দিচ্ছি হিজ ফাদার হ্যাড লাং ক্যান্সার তার বাবার ফুসফুসের ক্যান্সার ছিল হিজ ফাদার্স ডেথ ওয়াজ হার্ট ব্রেকিং তার বাবার মৃত্যুটা খুবই কি মর্মান্তিক ছিল দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন দ্য ফ্যামিলি তার পরিবারে একটা কি খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে তো তার পরিবারটা মূলত ভেঙে গিয়েছিল কারণ হচ্ছে কি তাদের আর সোর্স ছিল না ইনকামের আর সোর্স ছিল না আচ্ছা সিতে যদি যাই সিতে কি বলেছে আচ্ছা সিতে কিন্তু আমাদের আবার কি বলে এটাকে কোশ্চেন দিয়েছে হ্যাঁ আমাদের হচ্ছে মাল্টিপল কোশ্চেনগুলো এখানেই শেষ ফার্স্টে দুইটা সিটতে হচ্ছে কোশ্চেন এই কোশ্চেনগুলো হচ্ছে তোমার এই টেক্সট রিলেটেড যে টেক্সট পড়ে এতক্ষণ তোমরা কী বুঝলে আমি কোশ্চেনের বাংলাগুলো ফার্স্টে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বাংলা মিনিংটা ফার্স্টে কী বলেছে হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার রিলেশনশিপ মানে কি সম্পর্ক বিটুইন মানে দুজনের মধ্যে সেন্ডার মানে হচ্ছে প্রেরক আর রিসিভার মানে হচ্ছে প্রাপক আচ্ছা আমরা যে লেটারটা দেখলাম যে এটা যে প্রেরক আর প্রাপক ছিল মানে যে চিঠিটা লিখেছে এবং যে চিঠিটা পেয়েছে তাদের মধ্যে রিলেশনটা কী হতে পারে বলো তো অবশ্যই কি তারা হচ্ছে ফ্রেন্ডস তাই না আমরা এটা খুব সহজে অ্যান্সার দিতে পারি যে দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার আর ফ্রেন্ডস ঠিক আছে তারপর দুই নম্বরে যদি দেখি হোয়াট কজেস লাং ক্যান্সার মানে কিসের কারণে তোমার ফুসফুসের ক্যান্সার হয় এখানে কি আমরা সবাই জানি এটা আমরা এতক্ষণ করেছি নিকোটিন তাই না নিকোটিন আমরা দিতে পারি অথবা স্মোকিংও দিতে পারি স্মোকিং দিলে এটা খুবই সুন্দর লাগে বা অ্যাপ্রোপ্রিয়েট লাগে যেমন হচ্ছে স্মোকিং কজেস লাং ক্যান্সার এই লাইনটা তোমরা অনেক জায়গায় দেখে থাকবে আচ্ছা তারপরে বলেছে হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রাবিস ফ্যামিলি তুমি কি মনে করো যে রাবির মানে পরিবারের সদস্য কে বা কারা এখন কারা রয়েছে তার পরিবারের সদস্য যেহেতু তার বাবা ছিলেন আর আমরা জানি যে সাতজন আমরা একটু আগে পড়েছি তার ফ্যামিলিতে কি সাতজন তার মানে আমরা এটা আইডিয়া করতে পারি যেহেতু আমাদের টেক্সটে বলে দেয়নি আমরা এটা আইডিয়া করতে পারি সে তার মা বাবা ছিলেন মানে বাবা ছিলেন আর হচ্ছে কি তার দুজন ভাই বোন থাকতে পারে সাথে তার দাদা দাদিও থাকতে পারে ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা নিজেদের মতো বসাতে পারো কিন্তু তোমাদের মনে রাখতে হবে মেম্বার ছিলেন কতজন সাতজন ছিলেন কিন্তু এখন রয়েছেন কতজন ছয়জন কিন্তু বর্তমানে আমরা যদি লিখতেও যাই আমরা সেক্ষেত্রে কি সাতজনই লিখবো আমরা ওর বাবাকে নিয়েই লিখবো আচ্ছা তারপরে বলেছো হোয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি এটা কেন মনে করো কারণ হচ্ছে কি বিগ ফ্যামিলির কথা বলেছে যখনই আমরা কোনো বিগ ফ্যামিলির কথা চিন্তা করি সেখানে কি থাকে সেখানে হচ্ছে ভাই বোনের সংখ্যা বেশি থাকে প্লাস হচ্ছে কি দাদা দাদিরাও থাকেন তো এই জন্য কি আমি এটা মনে করি আচ্ছা তারপরে বলেছে ফোর নাম্বার ইমেজিন মনে করো ইউ আর সোহেল তুমি হচ্ছে সোহেল সোহেল কে ছিল ওই যে রাবির ফ্রেন্ড নাও রাইট রিপ্লে টু রাবিস লেটার যে রাবি যে তার বাবার মারা গিয়েছেন এটা নিয়ে যে তোমাকে একটি লেটার লিখেছে এখন তুমি হচ্ছে সোহেল এখন তুমি এটা রিপ্লে কে দিতে পারো যে মানে কী ধরনের রিপ্লে দেওয়া যায় কেউ যখন শোক বার্তা আমাদেরকে বলে তখন আমরা কী ধরনের রিপ্লে দিতে পারি যে হ্যাঁ ঠিক আছে সবাই আমরা যেটা আর কি বলি যে সবাই মারা যায় ওনার তুমি দুঃখ পেও না তুমি ভরসা রাখো কিছু একটা হবে তাই তো তুমি তোমার পড়ালেখা কন্টিনিউ করো আর পাশাপাশি তুমি যদি কোনো কাজে কাউকে সাহায্য করতে পারো বা হচ্ছে তো একটা টিউশন করতে পারো যেটা আমরা আর কি নর্মালি বলি তাই তো তো এরকম একটা থিম নিয়ে হচ্ছে একটা লেটার হবে তো তোমাদের এসডাব্লিউ যেটা থাকবে আমি একটু বলে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এসডাব্লিউ থাকবে এই টেক্সটার মধ্যে যতগুলো শব্দার্থ আমি দেখালাম নোট করে তোমরা দরকার হয় ভিডিওটা রিভিউ করে নোটটাও একটু দেখে নিবে সেটা হচ্ছে তোমরা রাইট ডাউন করবে তারপরে হচ্ছে সেটা মুখস্থ করবে আর এখানে যে কোশ্চেনগুলো আছে
আছে কোশ্চেনগুলোর অ্যানসার লিখবে পড়বে এবং আমি দেখতে চাই তোমরা কে কতটুকু সৃজনশীলতার সাহায্যে এই যে লেটারটা লিখতে বলা হয়েছে রিপ্লে লেটার এটা কে কতটুকু সুন্দরভাবে লিখতে পারো তোমাদের যত সময় এগুলো তোমাদের কাছ থেকে তোমাদের টিচাররা নেবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো